বর্তমান করোনা পরিস্থিতিতে যে হসপিটালগুলো ভালো সেবা দিচ্ছে আমরা তাদের প্রশংসা করি, ডাক্তারদের প্রশংসা করি, কিন্তু যিনি সুস্থ করলেন ভালো করলেন ওনার প্রশংসা আমাদের মুখে নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করার ক্ষেত্রে চরম অকৃতজ্ঞ। করোনার ভয়াবহতা থেকে বহু আগেই বাঁচতে পারতাম যদি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতাম। গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আল্লাহ পাক আমাদের অনেক সুযোগ দিয়েছেন, আমরা তখন অহংকার করেছি, দাম্পিকতা দেখিয়েছি। কেউ দাম্পিকতার সাথে বলেছি আমরা করোনাকে মোকাবেলা করব, পরে দেখা যায় ওই লোকটাই আইসিইউতে যে মরার কাছাকাছি পড়ে আসছে, ঠিক কিনা? কেউ বলেছেন এই পোশাক পরিধান করলে করোনা কাছেও আসবে না, ওই লোকটাকে দেখা গেল করোনা এফেক্টেড হয়ে কোমাতে, এখনো কোমাতে আছে। আল্লাহ সৃষ্টি নগণ্য অদৃশ্য ভাইরাসের সাথে মোকাবেলা করতে পারো না, দাম্পিকতা দেখাও, অহংকার দেখাও। বিশ্বের উন্নত দেশগুলো তাদের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছে, চরম সেকুলার রাষ্ট্রের প্রধানগুলো স্পষ্ট বলেছে যে এই অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় যদি না স্রষ্টা দয়া করেন। তারা মুখাপেক্ষী হলো আল্লাহ, আর মুসলমানের ঔরস যার সন্তান সলিমুদ্দিন কলিমুদ্দিনরা করতেছে মোকাবেলা এখন কবরে, যে মুনকার নাকিরের সাথে কতটুকু ফাইট দিচ্ছে সেটা তো আপনারাই ভালো জানেন, ঠিক কিনা? সাবধান, দাম্পিকতা পরিহার করতে হবে আমাদের। বান্দার সফলতা, কল্যাণ ও মুক্তি একটি পথেই নিশ্চিত, বিনা প্রশ্নে নিরঙ্কুশ ভাবে আল্লাহর কাছে মস্তক নত করে দেওয়া, ঠিক কিনা? তিনি আমাদের ভালো রেখেছেন অন্যদের থেকে। আমি বলেছিলাম কয়েক সপ্তাহ ইউরোপের এতটা সমৃদ্ধ একটা শহর জেনেভা, নাম শুনছেন না? খাদ্যের অভাবে করোনা পরিস্থিতির কারণে সেখানে পর্যটক বন্ধ যাওয়া, আর তাদের মূল আয় হচ্ছে পর্যটন শিল্প। খাদ্যের অভাবে ইউরোপের সমৃদ্ধ একটি নগরীর ধনী মানুষগুলো ভিক্ষা, ত্রাণ আর সহায়তার জন্য লাইন ধরেছে, আর সেই লাইন লম্বা হয়েছে 2 কিলোমিটার লম্বা। এই প্রতাপশালী মানুষগুলো বিত্ত বৈভবের যাদের অভাব ছিল না, আল্লাহ পাক তাদেরকে রাস্তার ফকির হিসেবে কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের কি আছে? কিছু নাই তো দূরে থাক, সোর এসেছে কিছু নিবে আমাদের, ঠিক কিনা? আমাদের ক্ষেত্রেই তো বলা হয় নুন আনতে পান্তা ফুরায়, কথা বলেন? আপনার যারা বিদেশ ঘুরেন নাই তারা বুঝবেন না আমরা কতটা উন্নত। একটু হাতির ডিম ঘুরে এসে মনে করেন আমরা দুনিয়া জয় করে ফেলেছি, আর এই ঘোড়ার ডিমের হাতির ডিম উন্নত বিশ্বের কাছে তো কিছুই না। আরব রাষ্ট্রগুলো থেকে যখন মানুষ এসে ঢাকা নামে, অনুভূতিটা এইরকম হয় ফুলবাগান থেকে এসে যেন ডাস্টবিনে নামলাম, এতটা অনুন্নত আমরা, এতটা নোংরা, এতটা অপরিচ্ছন্ন, কোনো ক্ষেত্রে আমাদের নিরাপত্তা নাই, না অর্থনৈতিক নিরাপত্তা আছে, না আইনি নিরাপত্তা আছে। আর আমাদের যে চিকিৎসা সেবা, আমরা চিকিৎসা খা, আমি জানি না নেপাল ভুটান আমি যাই নাই, নেপাল ভুটান সবচেয়ে গরিব দেশ, ওই দেশের চিকিৎসা ব্যবস্থার সাথে আমাদের চিকিৎসা খাতের খুব একটা পার্থক্য নেই। হসপিটালগুলোতে রুগী যাচ্ছে, ভর্তি করা হচ্ছে না,
এক হসপিটালের দরজা থেকে আরেক হসপিটালে ঘুরতে ঘুরতে রোগী মারা যাচ্ছে বিনা চিকিৎসা। আমাকে একজন বড় ডাক্তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলেছেন যে হুজুর দোয়া করবেন আল্লাহর কাছে করোনা পরিস্থিতিতে আমাদের কারো যেন রোগ না হয়। যাদের টাকা আছে পয়সা আছে আর উপরে মামু খালু আছে তারা তো মারা গেল চিকিৎসা পেয়ে মারা যাবে, আর সাধারণ মানুষের টাকা থাকলেও বিনা চিকিৎসায় মরতে হবে, তা হচ্ছে না বাংলাদেশে। তারপর আমরা অন্যদের থেকে অনেক ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে না খেয়ে একটি মানুষ মরে গেছে তার ইতিহাস বাংলাদেশে এখনো নাই। 16 কোটি মানুষ খেয়ে পড়ে ভালো আছে, কোনো অরাজকতা নাই, হাহাকার নাই, সহিংসতা নাই, খুন নাই, ঠিক কিনা? শুধু আছে একটু চুরি চামারি, একটু চাল চুরি হচ্ছে, ডাল চুরি হচ্ছে, ত্রাণ চুরি হচ্ছে। আপনারা অবাক হয়েছেন করোনায় সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত, আমাদের চোরদের ভয় নেই। আপনারা কি জানেন না পৃথিবীতে এক প্রকার চোর আছে যারা কাফন চুরি করে? কথা বল, ত্রাণ চোর, কাফন চোর, এদের আসলে কোনো ভয় নেই, ঠিক কিনা? এরা অন্যায় এবং দুনিয়াদারি তাদের বিবেকের দরজাকে রুদ্ধ করে দিয়েছে, এই জন্য তাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে বলেই এই কাজগুলো তারা করতে পারছে। কিন্তু আমরা ভালো আছি ঠিক এখন পর্যন্ত, ভবিষ্যৎ কি আমরা জানি? ঠিক এই ভালো কে রাখলেন? না প্রকৃতি, ভালো কে রাখছে? না সরকার, ভালো কে রাখছে? না ডাক্তার। সেই সুক্রিয়াকে আদায় করে আদায় করতে পারে। যদি গজব আসে, বিপর্যস্ততা আসে আমাদের, সেটা আমাদের হাতের কামাই বলে ধরে নিতে হবে। অকৃতজ্ঞতা না শুকরি না ফরমানির ফল, ঠিক কিনা?